নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই সেপ্টেম্বর অক্টোবর মাসে কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে সমস্ত মানুষজনদের বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। কোন কোন প্রকল্পের কোন কোন ক্যাটাগরি থেকে কত কত টাকা পাবেন এবং কোন কোন মাসের জন্য সেটা ঢুকছে, তো পুরোটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমত রয়েছে তপশিলি বন্ধু প্রকল্প, যেটা কিন্তু এসসি ক্যাটাগরির মানুষজনদের দেওয়া হয়। এখানে 1000 টাকা করে দেওয়া হয় এবং এটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসের জন্য আপনারা পেতে চলেছেন। কিষাণ সম্মান নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যেটা রয়েছে, 6000 টাকা বার্ষিক দেওয়া হয়। সেটার যে 2000 টাকা করে ইনস্টলমেন্ট তিনবার দেওয়া হয়, সেখানে কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে পাবেন, এখানে কোনো ক্যাটাগরির দরকার হয় না। এর পরবর্তী যেটা রয়েছে যুবশ্রী প্রকল্প, সেখানেও কিন্তু কোনো ক্যাটাগরির প্রয়োজন হয় না। কিভাবে আবেদন করবেন আমরা রিসেন্টলি একটি ভিডিও করে দিয়েছি, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে কিন্তু মাসিক 1500 টাকা করে দেওয়া হবে এবং এটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে বন্ধুরা রয়েছে কৃষক বন্ধু প্রকল্প, এটাও কিন্তু কোনো ক্যাটাগরির জিনিস নয়। এখানে আপনি 2500 টাকার ইনস্টলমেন্ট পেতে পারেন অথবা 5000 টাকার ইনস্টলমেন্ট পেতে পারেন এবং সেটা কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা রয়েছে জয় জোহার প্রকল্প, সেটা শুধুমাত্র এসটি মানুষজনদের জন্য। সেখানে 1000 টাকা করে দেওয়া হবে, সেপ্টেম্বর অক্টোবর মাসে নাগাদ আপনারা পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এটা কিন্তু সেপ্টেম্বর থেকেই চালু হচ্ছে, 1000 টাকা অথবা 500 টাকা পেয়ে যাচ্ছেন এসসি এসটি ওবিসি জেনারেল। আপনারা জানেন জেনারেলদের জন্য 500 টাকা এবং এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু 1000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর পরবর্তীতে রয়েছে বন্ধুরা মহিলা সমৃদ্ধি যোজনা, যেখানেও কিন্তু কোনো প্রকার কাস্টের প্রয়োজন হয় না। এই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। এখানে 30000 টাকা করে লোন দেওয়া হবে এবং এটা কিন্তু আপনারা পেতে পারেন সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ। পরবর্তী রয়েছে মানবিক প্রকল্প, সেটা শুধুমাত্র প্রতিবন্ধী মানুষজনদের জন্য দেওয়া হয়, 1000 টাকা করে মাসে দেওয়া হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই টাকাটি। এছাড়া আরও অনেক প্রকল্প রয়েছে, যেমন ঐক্যশ্রী রয়েছে, রূপশ্রী, কন্যাশ্রী, এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে আপনারা কোন কোন প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোথাও কোনো রকম অসুবিধা থাকলে বা কোনো প্রকল্পে ফর্ম ফিল আপ করার জন্য যদি আপনি জানতে চান তো কোথায় আবেদন করবেন, কী কী করবেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য সেই সংক্রান্ত তথ্য নিয়ে চলে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য।